তপন মেমোরিয়াল এক দিবসের নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় বিসিসিকে 3 উইকেটে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিল স্ফুলিঙ্গ। রবিবার এমবিবি স্টেডিয়ামে আয়োজিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিসিসির বিরুদ্ধে খেলতে নামে স্ফুলিঙ্গ। ম্যাচে প্রথমেই ব্যাট করতে নেমে বিসিসি নির্ধারিত 50 ওভারে 10 উইকেট হারিয়ে 173 রান সংগ্রহ করে। দলের হয়ে দীপঙ্কর ভাটনাগর সর্বোচ্চ 56 রান করে। এছাড়াও বিসিসির হয়ে ব্যাটিংয়ে রণদীপ পালের 45, সম্রাট বিশ্বাসের 23 রান দলকে লড়াকুস করে নিয়ে যাওয়ার জন্য উল্লেখযোগ্য ছিল। তবে বিসিসিকে 173 রানে আটকে দেওয়ার মূল কারিগর ছিল দুর্লভ রায়। ম্যাচে স্ফুলিঙ্গের হয়ে বোলিংয়ে দুর্লভ রায় 7 ওভারে 4টি উইকেট তুলে নেয়। সেমিফাইনালে যাবার লক্ষ্য নিয়ে বিসিসির দেওয়া 174 রানের জয়ের লক্ষ্যকে সামনে রেখে খেলতে নেমে স্ফুলিঙ্গ ক্লাবের ক্রিকেটাররা 37 ওভারে 7 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে দুর্লভ রায় 100 রান করে স্ফুলিঙ্গ ক্লাবের জয়ের রাস্তা সহজ করে দেয়। ম্যাচে দুর্লভ রায়ের 51 রানে পাশাপাশি দীপায়ন ভট্টাচার্যর 26 রান এবং দলনায়ক অজয় সরকারের 25 রান ও জয় কিষাণ সাহা 24 রানের ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিল। যদিও ম্যাচে বিসিসি ক্লাবের হয়ে পমির দেবনাথ 3টি উইকেট ও সুব্রত চক্রবর্তী 2টি উইকেট তুলে নিয়ে স্ফুলিঙ্গকে কিছুটা চাপে রেখেছিল, কিন্তু স্ফুলিঙ্গের জয়ের চাকাকে আটকাতে পারেনি তারা। পাশাপাশি এদিন নরসিংহস্থিত পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সংহতি ক্লাব ও জেসিসি। ম্যাচে জেসিসিকে 2 উইকেটে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় সংহতি ক্লাব। কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে জেসিসি 47 ওভার 3 বলে 10 উইকেট হারিয়ে 191 রান করে। পরবর্তীতে ব্যাট করতে নেমে সংহতি ক্লাব 42 ওভার 2 বলে 8 উইকেট হারিয়ে স্কোরবোর্ড জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।